বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসি নাই, সেখানে একটা ব্লকেট গিয়েছে। আর আমরা যেই কারণে এখন এত সিরিয়াস হয়েছি, যারা আমরা বিলো 30 তারা কিন্তু কোভিডে 2 বছর সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। হওয়ার পরে কি হয়েছে, আমাদের এই মুভমেন্টটা হলো, মানে আমরা যখন মুভমেন্টটা খুব স্ট্রেংথেন করলাম, হঠাৎ করে গত মাসের 22 তারিখে জনপ্রশাসন প্রতি মানে মন্ত্রণালয় থেকে ব্যাকডেট সার্কুলার দিয়ে দিল। এখন এই ব্যাকডেটে আবার আমাদের কি ক্ষতি হয়েছে সেটা একটু আপনাদেরকে বলতে চাই। ধরেন এখানে বলতেছে কি 25শে মার্চ 2020 এই তারিখে যার বয়স 30 ক্রস করে নাই তারা 33 বছর 3 মাস সুযোগ পাবে, মানে 2023 সালের জুন মাস পর্যন্ত। এখন আমাদের বড় প্রশ্নের জায়গা হচ্ছে, দেখেন 2020 সালের 25শে মার্চ এই সময় যাদের বয়স 30 হইতে হয়তো 5 দিন 10 দিন 15 দিন 20 দিন বাকি ছিল, তারা কি কোভিডে ক্ষতিগ্রস্ত হয়েছেন, হয়েছেন কেউ? হন নাই। আমরা যারা এই মানে একটা জেনারেশনের আছি, ধরেন এখানে যাদের বয়স 27 যাদের বয়স 28 29, আপনারা কিন্তু তখন হয়তো কেবল প্রথম পাশ করে বের হয়েছেন বা কোনোভাবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, আপনাদের লাইফ থেকে 2 বছর ক্ষতিগ্রস্ত হয় নাই, ভাবিয়ানদেরও হয়েছে, অন্য সবারই হয়েছে। কিন্তু এই যে ব্যাকডেট সিস্টেমে দেখা গেছে কি 2023 সালের জুন মাস পর্যন্ত আপনাদের বয়স আছে, আমাদের বয়স আছে, আমাদের বয়স শেষ হচ্ছে না। তাহলে এই সিস্টেমে আমরা আসলে কি কিছু পাচ্ছি, মানে এই মুভমেন্টটা যে একটা বড় পর্যায়ে পৌঁছেছে সেইটাকে ধামা চাপা দেওয়ার জন্য, সেইটাকে কোনো মতে বিভক্ত করে দেওয়ার জন্য জনপ্রশাসন থেকে এই সার্কুলারটা দিয়ে দিয়েছে।